সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আর রান্নাঘর থেকে শুরু করছি। এই ভাবলাম যে কিছু স্ন্যাক্স বানাবো পরির জন্য, আর কিছু স্ন্যাক্স যেহেতু বানাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করা যায় রেসিপিগুলো। পরি কিছুদিন ধরে বলছে যে কিছু স্ন্যাক্স বানিয়ে রাখো, আর বাচ্চাদের টুকিটাকে খিদে তো সারাদিন চলতেই থাকে। স্কুল থেকে ফেরার পরে সবসময় কেনা খাবারটা দেখবে দেওয়াটাও ভালো নয়, আর প্রত্যেক দিন মানে আলাদা আলাদা করে কিছু বানানোটাও সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য কিছুদিন ধরে ভাবছি যে কিছু স্ন্যাক্স বানিয়ে রেখে দেবো যেটা পরিও খেতে পারবে, আর তার সাথে আমাদেরও একটু চা খাওয়ার সময় চার সাথে একটু চলে যাবে। আর সেই রকম কিছু স্ন্যাক্স বানাবো, একদম রান্নাঘর থেকে শুরু করছি। চলো তাহলে কি স্ন্যাক্স বানাই তোমাদের সাথে শেয়ার করি। স্ন্যাক্স বানাবার জন্য প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়েছি, আর তাতে 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো দিয়ে দিয়েছি। দিয়েছি 2 কাঁচা লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, আর 1/2 চামচের থেকে একটু কম পরিমাণ দিয়েছি জোয়ান। এখন এটা জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, জল দেবো না, জল দিলে পেস্ট হয়ে যাবে একদম, তবে আমার পেস্ট প্রয়োজন নেই। একটু দানা দানা মতন যাতে থাকে সেই রকমই রেখেছি। আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো, ঝাল যদি বেশি পছন্দ করো তাহলে ঝাল একটু বেশি দিতে পারো লঙ্কাটা। আমার একটু ঝালটা কমই হয়ে গিয়েছিলো, প্রথমে ভেবেছিলাম যে পরির জন্য যেহেতু বানাচ্ছি ঝালটা একটু কমই রাখি, তবে পরে দেখলাম যে ঝালটা একদমই কম হয়ে গিয়েছে। এখন একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের পরিমাণ অনুযায়ী 2 কাপ পরিমাণ জল দিয়েছি আমি, আর 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, আর আদাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এখানে দেখো চালের আটা নিয়ে নিচ্ছি আমি। আমি এখানে চালের আটাটা কেনা চালের আটা ব্যবহার করেছি, তোমরা যদি বাড়িতে বানিয়ে নিয়ে ব্যবহার করতে চাও তাহলে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে কিন্তু চালের আটা ব্যবহার করতে পারো। কারেন্টের সমস্যা লেগেই রয়েছে, সকাল দুপুর রাত্রির সারাদিন কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্টের সমস্যার কোনো সমাধান নেই। একটা কাজ শুরু করলাম কারেন্ট চলে গেল। এবার দেখো বাইরে এত আলো রয়েছে কিন্তু ঘরের মধ্যে আলো নেই, আর রান্নাঘরের জানলা দিয়ে আলো অতটা আসে না। যাই হোক কিছু করার নেই, অন্ধকারই কাজটা করতে হবে। জলটা আমার ওদিকে গরম হয়ে গেছে। এদিকে দেখো কড়াইতে জলটা অনেকক্ষণ ধরে ফুটছিল, আর লঙ্কা ঝাঁঝও বেরিয়ে গেছে, আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আর এখন এখানে 2 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দেবো, অল্প অল্প করে চালের আটাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। তবে ওই যে কারেন্ট চলে গিয়েছে বলে একটু মানে ভুলভাল হয়ে গিয়েছে, নুনটা জলের মধ্যে দেওয়া ছিল কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম, নুনটা সেই জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম। নুনের পরিমাণটা তোমরা তোমাদের আটার পরিমাণ হিসেবে রাখবে, আমি এখানে 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের আর কি আটা নিয়েছি। তোমরা চাইলে বাটি বা বাড়িতে যে নর্মাল কাপ থাকে সেই কাপের পরিমাণ অনুযায়ী আটাটা নিতে পারো। আর এখানে তাড়াতাড়ি করে কিছুটা কারি পাতা কেটে নিচ্ছিলাম, এটাও কিন্তু ভুলে গিয়েছিলাম, ওই যে কারেন্টটা চলে গিয়ে না আমার সমস্তটা গড়বড় হয়ে গেছে আর কি। তাড়াতাড়ি করে কয়েকটা কারি পাতা কেটে নিয়েছি, কারি পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে সেই জন্য কারি পাতাটা ব্যবহার করেছি। তবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ধনে পাতাও দিতে পারো কি অথবা কস্তুরি মেথিও দিতে পারো, তবে আমার কারি পাতার ফ্লেভারটা মনে হয়েছে এতে বেশি ভালো লাগবে সেই জন্য কারি পাতার ফ্লেভারটাই ব্যবহার করেছি। আর এখন দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চালের আটাটা যখন একটু মানে ঠান্ডা হয়ে গেছে তখন হালকা গরম রয়েছে কিন্তু একদম ঠান্ডা হয়নি, হালকা গরম থাকতে থাকতে এখন এটাকে আমি রুটির আটার মতন মেখে নেবো। আর প্রয়োজন পড়লে অল্প অল্প করে জলও ছড়িয়ে নিয়েছিলাম যাতে আটাটা ভালো করে মাখা যায়, সেই জন্য আর কি অল্প অল্প করে জল ছড়িয়ে নিয়ে আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর দেখার আগে একটা লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলবে না, তোমাদের মতামত জানতে পেরে আমার খুব ভালো লাগবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে করে নতুন যখন ভিডিও কোনো আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এদিকে দেখো চালের আটাটা মেখে রেখে দিয়েছি, তার সাথে যতক্ষণ চালের আটাটা রেস্ট হচ্ছে ততক্ষণ একটা অন্য স্ন্যাক্সের জন্য আর কি প্রিপারেশান করে নেবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি,
আর ময়দার সাথে 1 চামচ পরিমাণ কালো জিরেও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো ময়নের জন্য তেল, সাদা তেল ব্যবহার করেছি, 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। প্রথমেই তেলটা বেশি রাখিনি, তেলটা পরে আবার দেবো। আর প্রয়োজন মতন লবণও দিয়েছি, আর তার সাথে এখানে 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তবে ঝালটা কম বেশি করা যেতে পারে, আমারও একটু ঝালটা কম হয়ে গিয়েছিল, পরে বানানোর পরে দেখলাম যে ঝালটা কম হয়ে গিয়েছে, ঝালটা আর একটু বেশি দিলে ভালো হতো। আর এখন অল্প অল্প করে জল দিয়ে একটা আটা মাখার মতন আটার ডো তৈরি করে নেবো, যেমন রুটির আটা মাখা হয়। আর ভালো করে মেখে নেবার পরে কিন্তু আমি আরও কিছুটা তেল দিয়েছিলাম 1 চামচ মতন, দিয়ে ভালো করে এটাকে আর কি মেখে নিয়ে আর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। আর 2টো প্রিপারেশান করে নিয়েছি 2টো স্ন্যাক্সের। আজকে মন হয়েছে, আজকে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, কেননা প্রতিদিন তো আর মন হয় না, আর তার থেকেও বড়ো কথা প্রতিদিন সময়টাও থাকে না। আজ একটু সময় বার করেছি, ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আগে থেকেই ভেবেছিলাম যে কিছু একটু স্ন্যাক্স বানাবো, সেজন্য একটু সময় যেহেতু করেছি ভাবলাম যে একসাথে অনেকটাই করে রাখি। প্রতিদিন সময় বার করে করা সম্ভব নয়, আর প্রতিদিন আলাদা করে রান্না করে দেওয়া হয়ে ওঠে না। বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় যে মুখ চাট খাবার খেতে পছন্দ করে বাচ্চারা, কিন্তু সবসময় করে ওঠা সম্ভব হয় না। সেই জন্য এরকম কিছু স্ন্যাক্স যদি বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায় কৌটো করে স্টোর করে, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব, আর বাচ্চাদেরও মন রাখা সম্ভব। শুধু বাচ্চাদের বলবো না, আমরা বড়রাও কিন্তু চায়ের সাথে বা সন্ধ্যের দিকে একটু টুকটাক খিদে যখন পায় তখন একটু খেতে পারি অল্প করে। আর এখানে দেখো আমি কয়েকটা ছোটো এলাচ আর কি একটু থেতো করে নিলাম। বাচ্চাদের পছন্দের দিকে আমরা সবসময় মায়েরা খেয়াল রাখি, সারাদিনের কাজকর্মর পরে অনেকটাই সময় পাই না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারাদিনের কাজ করতে করতেই অনেকটা সময় চলে যায়, টায়ার্ড হয়ে যায়। তবু ওই যে বাচ্চাদের মন রাখার জন্য আর বাচ্চাদের ছোটো ছোটো আবদারগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা সমস্তটাই করতে ভালোবাসি। এখন বানাবো গুড় পিঠে, আর গুড় পিঠের জন্য একটা ব্যাটার বানাবো। তার জন্য দেখো আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, আর তার সাথে 1 বাটি পরিমাণ নিয়েছি চালের আটা, আর 1 বাটির থেকে একটু কম পরিমাণে সুজি নিয়েছি, আর গুড়টা যেটা গ্রেট করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম। আর গুড়টা তোমরা চাইলে খেজুরের গুড় বা আখের গুড় ব্যবহার করতে পারো, অথবা এইরকম ডালা গুড় যদি থাকে তাহলে সেটাকে জলে গুলে নিয়েও করতে পারো, জলে একটু ফুটিয়ে নিয়ে লিকুইড করে নিয়েও করা যায়। তবে আমি ভেবেছিলাম যে গুড়টা নরমই রয়েছে, আর যেহেতু ব্যাটারটা অনেকক্ষণ আর কি বানিয়ে রেখে দেবো ততক্ষণে গুড়টা ভালোভাবে মিক্সও হয়ে যাবে। আর গুড়টা মিক্স হয়ে গিয়েছিল বেশ অনেকক্ষণ ধরে, আমি ব্যাটারটা মিক্স করে রেখে দিয়েছিলাম, কেননা আগে যে স্ন্যাক্সের জন্য রেডি করে রেখেছিলাম আটাগুলো সেগুলোকে এখন বানিয়ে নেবো, ততক্ষণে গুড়টা ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর এখানে দেখো চালের আটা যেটা বানিয়েছিলাম প্রথমে, সেই চালের আটাটা নিয়ে নিয়েছি, এখন রুটির শেপে গুছি করে নিয়ে আর আটাটাকে বেলে নিয়েছি। এবার ভালো করে ছুরির সাহায্যে সাইড থেকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে স্ন্যাক্স বানাবো। আর যদি তোমরা গুড়ের পরিবর্তে গুড় পিঠাতে চিনি ব্যবহার করতে চাও তাহলেও করতে পারো, তবে চিনি খাওয়ার থেকে গুড় খাওয়াই মনে হয় বেটার। আর যেহেতু গুড় পিঠে নামই দেওয়া রয়েছে, সেখানে গুড়টাই দিলে ভালো লাগবে, আর কালারটা খুব সুন্দর আসে গুড় পিঠে দিলে। আর এদিকে দেখো চালের যে আটাটা আমি কেটে নিচ্ছি ভালো করে একটা শেপ দিয়ে, আমি এরকম লম্বা লম্বা শেপ রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা তোমাদের মতন আর কি শেপ দিতে পারো আলাদা আলাদা। আমি 2 রকম শেপের বানিয়েছিলাম। আর এদিকে কড়াতে তেল গরম করে নিয়ে না কড়ার তেলটা আর কি গ্যাসের ফ্লেমটা খুব লো রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি কিন্তু এগুলো ভেজেছি। আর যে বাকি আটাটা ছিল সেটাকে কিছুটা গোল গোল শেপ করে কেটে নিয়েছিলাম একটা গ্লাসের সাহায্যে, আমার কাছে কোনো আলাদা করে কাটার নেই, তবে গ্লাসের সাহায্যে গোল শেপের কেটে নিয়েছি। আর খুব লো ফ্লেমে এই জিনিসগুলো ভেজে নিতে হবে যাতে করে খুব ক্রাঞ্চি হবে, আর তার সাথে ভেতরটা কাঁচা থাকবে না। যদি গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো থাকে না তাহলে ওপর থেকে পুরে লাল হয়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে, কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। যে কোনো স্ন্যাক্স বানাতে গেলে একটু সময়টা বেশি লাগে, আর আজকে চেয়েছিলাম যে একটু বেশি করে স্ন্যাক্স বানিয়ে স্টোর করে রাখতে, শুধু পরির কথা ভেবে নয়, আমাদেরও বেশ ভালোই লাগবে মাঝে মাঝে একটু খেতে পারলে। হ্যাঁ, তার সাথে কী বলো তো, পরির একটা বন্ধুর মাকেও দেবার রয়েছে, উনিও কিছুদিন আগে অনেক কিছু হালুয়া রেসিপি সব দিয়ে গিয়েছিলো, আর তার সাথে আমারও কিছু বানিয়ে দেবার মন ছিল, কিন্তু ওই সময়টা ঠিক করে উঠতে পারছিলাম না বলে না আর দেওয়াও হয়নি কিছু। তবে আজ যখন বানাচ্ছিলাম ভাবলাম একটু বেশি করেই করে নিই আর কি, একটু দিয়ে আসা হবে যখন সময় পাবো। আর এখানে না ময়দাটাকে আমি রুটির মতন করে বেলে নিয়েছি, একটার উপর আরেকটা রুটি দিয়ে দিলাম, যতক্ষণে চালের আর কি স্ন্যাক্সটা রেডি হচ্ছে ততক্ষণে ময়দাটাকেও করে নিচ্ছি, কেন রেডি করতেও টাইম লাগবে। আর যেহেতু কড়াতে তেলটা গরম করেছি আমি, সেই জন্যই একসাথে অনেকগুলো করছি, একটার সাথে অনেকগুলোই হয়ে যাবে।
একটু সময়টা বেশি লাগলো ঠিক কথা, কিন্তু একসাথে অনেকগুলো করে নিতে পারলে স্টোর করাও থাকবে। আর এখানে দেখো ঠিক পিজার শেপে আমি কেটে নিয়েছি, যেমনভাবে পিজা কাটা হয় সেরকম সরু সরু শেপ দিয়ে কেটে নিয়েছি। কাটার পরে আমি এটাকে একটা শেপ দিতে চেয়েছিলাম, তোমরাই দেখে বলবে যে শেপটা দেখে কেমন লাগছে আর এটা দেখে কীরকম মনে হচ্ছে। পরিতে বলছিল এটা ক্যাটিপিলারের মতন শেপ হয়েছে, তবে জানি না, খেতে কিন্তু বেশ মজমজে হয়েছিল আর খুব সুস্বাদু হয়েছিল। এই ধরনের স্ন্যাক্স বানাতে পারলে বাড়িতে অনেক সময় কিন্তু কেনা খাবারের ওপর ডিপেন্ড করতে হয় না, আর বাইরে থেকে আসা খাবারগুলো দেখবে কীরকম তেলে ভাজা থাকে না থাকে আমরা সেটা জানি না, অনেক সময় কিনতে হয় না যে সেরকমটা নয়। বাইরের খাবারের স্বাদ অবশ্যই ভালো হয় বাড়ির থেকে, কিন্তু বাইরের খাবারের স্বাদ ভালো হলেও অতটা কিন্তু হেলথের জন্য ভালো হয় না। আর বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হেলদি হয় সেটা, আমরা বাড়িতে নিজে হাতে বানাচ্ছি একদম পুরো ফ্রেশ তেলে, সেটা কিন্তু হেলদি হয় অল্প। এদিকে দেখো যতক্ষণে এগুলো ভাজা হচ্ছিলো না আমি ততক্ষণে বাকি আটাটা কিন্তু নিমকি শেপে কেটে নিয়েছি, আর দেখো এগুলো আমার হয়ে গিয়েছে, খুব অল্প আঁচে করেছি একটু সময় দিয়ে। আর নিমকি ভাজাগুলোও করে নিয়েছি, তবে তেলটা প্রচুর পরিমাণে গরম ছিল না, সেই জন্য কী হয়েছে নিমকি ভাজাগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছে। আর এদিকে এখন আমি করব কি গুড় পিঠে বানাবো, আর সন্ধ্যে থেকেই কারেন্টটা চলে যাচ্ছে বারবার ধরে, খুবই মানে সমস্যায় পড়ে গেছি, এতবার কারেন্ট যাওয়া আসা করছে না, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো মাঝখানেতে। আর সন্ধ্যের দিকে আমি একটু সন্ধ্যে দিয়ে চাও বানিয়ে খেয়ে নিয়েছি, তার সাথে এবার গুড় পিঠেগুলো বানাতে গিয়ে দেখলাম যে অনেকটা সময় লাগছে, তাহলে আপ্পা মেকারেতে দিয়ে দেওয়া যাক। আপ্পা মেকারে একটু বেশি করে তেল দিয়ে কয়েকটা দিয়েছিলাম, একবার দেওয়ার পরেই দেখলাম যে না জিনিসগুলো ঠিক ভালো হচ্ছে না, আপ্পা মেকারের মধ্যে ফুলছে না, কিন্তু কড়াতে যখন দিলাম দেখছি বেশ ফুলে যাচ্ছে ব্যাটারটা, খুব সুন্দর গুড় পিঠে হচ্ছে। সেই জন্য বাকি যে ব্যাটারটা ছিল সেটা সমস্তটা কড়াতেই করেছি। গুড় পিঠে করতে গেলে একটু সময় লাগে, কড়ার মধ্যে একটা একটা করে করতে ভাজতে একটু সময় লেগে যায়। আর সমস্ত স্ন্যাক্সগুলো আমার রেডি হয়ে গেছে একদম, দেখো অনেকগুলো বানিয়ে নিয়েছি, বেশ অনেকদিন স্টোর করে রেখে দেওয়া যাবে। এবার যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে কতদিন থাকবে সেটা বলা মুশকিল। আর উপর থেকে একটা মশলা বানাচ্ছি, এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, আর তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো, অথবা বিট লবণও দিতে পারো, অথবা কিছু মশলা না দিয়েও কিন্তু এমনিও খাওয়া যাবে। তবে আমি একটু মশলা দিয়েছিলাম চাট মশলা, আর সাথে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে, যেমনটা বললাম ঝাল কম হয়ে গিয়েছিলো। আর এই যে চালের যে স্ন্যাক্সগুলো বানিয়েছি সেগুলোতে দিয়ে দিলাম এই মশলাটা। আর নিমকি ভাজার মধ্যে আলাদা একটা মশলা দেবো, নিমকি ভাজার জন্য আলাদা কিছু সেরকম মশলা করিনি আমি, এখানে বিট লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য। আর খেতে কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছিল, বাড়িতে তো সাধারণত আমরা এরকম নিমকি ভাজা বানিয়ে থাকি, তবে এরকমভাবে যদি বানানো হয় বেশ ভালোই লাগে। আর এইদিকে যে শেপটা দিয়েছিলাম এই স্ন্যাক্সগুলোর মধ্যে একটু মিষ্টি ফ্লেভার রাখতে চেয়েছিলাম, সেই জন্য আমি দারচিনি আর চিনির পাউডার বানিয়ে নিয়েছিলাম একসাথে মিশিয়ে, সেই চিনি আর দারচিনির পাউডারটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর দারচিনির একটা আলাদাই ফ্লেভার আসে, ফ্লেভারটা বেশ ভালোই লাগবে সেটা ভেবেই আর কি দিয়েছিলাম। আর দেখো সমস্তটা আমার রেডি হয়ে গেছে। আর এই সমস্ত এত কিছু বানাতে বানাতে রাত্রি 10টা প্রায় বেজে গিয়েছে আমার, এগুলোকে এবার স্টোর করে রেখে দেবো। আর রাত্রিবেলা না আর একদমই এনার্জি ছিল না কোনো রকম আর কি, রাতের ডিনারেতে একটু আলুর তরকারি করে নিয়েছিলাম, মুড়ি আর সাথে আলুর তরকারি খাওয়া হয়েছে, আর সমস্তটা একদম কৌটে করে স্টোর করে নিলাম। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, তোমাদের মতামত জানতে পারলে আমার খুবই ভালো লাগবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে না মনটা আরও বেশি মোটিভেট হয়ে যায় নতুন করে কিছু ভিডিও বানানোর কাজের জন্য। এদিকে আলাদা করে কিছুটা রেখে দিলাম বন্ধুকে দেবো বলে, সময় করে পরে দিয়ে আসবো। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো আমার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ধন্যবাদ।